बालेश्वर ट्रेन दुर्घटनास्थल थेके पावा गेछे लागेज ओ मोबाइल। निखोज सीआरपीएफ जवान निखिल धारा के निये उत्कंठा परिवारेर। सीआरपीएफ जवान निखिल धारा चाकरीर स्थले पौंछानोर जोन्नो करमंडल एक्सप्रेसे उठेछिलेन। करमंडल एक्सप्रेस दुर्घटनार कबले पड़े एबं शत शत मानुषेर मृत्यु हय एबं आहतदेर संख्या प्राय हजार। संगे आछे निखोजेर दीर्घ तालिका। आर सेई निखोज तालिकाते आछे सीआरपीएफ जवान निखिल धारार नाम, एमनटाई मने करछेन ग्रामबासी ओ परिवारेर सदस्यरा। জানা যায় নিখিল ধারার বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামে। বাবা পাগল ধারা, গ্রামের এক বাসিন্দা বলেন ইন্দাস পুলিশ প্রশাসনের কথা মতো বালেশ্বরে পৌঁছায় গ্রামের একটি প্রতিনিধি দল, কিন্তু সমস্ত হাসপাতাল ঘুরেও নিখিল ধারার এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ নিখিল ধারার সন্ধানে গ্রামের প্রতিনিধি দল একটি প্রশাসনের তরফে খোঁজ চলছে। উদ্বিগ্ন পরিবার পরিজন ও প্রতিবেশীরা, যদিও বালেশ্বরে আছেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের প্রতিনিধি দল, এখনও মরিয়াভাবে চেষ্টা জারি আছে নিখোঁজ নিখিল ধারাকে খুঁজে বের করার জন্য। বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকারের সাথে সৌরভ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ঘটনা হয়েছে নিখিল ধারা, তার বাবার নাম পাগল ধারা, ও সিআরপিএফ জওয়ান ছিল, ছত্তিশগড়ে বর্তমানে পোস্টিং ছিল, ও একটা রাজগিরিতে ট্রেনিং প্রোগ্রামে এসেছিলো, সেই সূত্রে বাড়ির সঙ্গে একটা যোগাযোগ করার চেষ্টা করেছিল। তারপর থেকে খড়গপুরেতে ট্রেনে চেপে ওই মানে ওদের চাকরির স্থলে যাওয়ার পরিকল্পনা করে বেরিয়েছিল, কিন্তু গতকাল আমাদের স্থানীয় ইন্দাস থানার মাননীয় ওসি সাহেব আমাদের কাছে ইনফরমেশন দিলেন যে ওনার ফোন নাম্বার নিয়ে ট্র্যাক করে যেটা অ্যাক্সিডেন্ট পয়েন্ট সেখানেতে ওর লোকেশনটাকে ট্র্যাক করেছেন। সেই জায়গা থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন এলো যে তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না এবং ফোনেতেও কোনোরূপ যোগাযোগ করা যাচ্ছে না। ওনার কথা মতো যেটা হলো যে আমাদের স্থানীয়ভাবে ওখানে গিয়ে খোঁজ করার একটা প্রয়াস আমাদেরকে করতে হবে। সেই সূত্রে আমাদের পাড়াগত গ্রামগত সকলে মিলে বসে আমাদের একটা গাড়ি করে একটা দশ নাগাদ ওই বালেশ্বর হসপিটালে গিয়ে পাঠানো হলো। প্রায় সকাল নাগাদ ওরা ওখানে গিয়ে খোঁজ খবর করেছেন, তারপরেও সেখানে কোনো তথ্য মেলেনি। ওখান থেকে যে প্রশাসনিক ক্যাম্প আছে, ক্যাম্প থেকে একটা সূত্রে জানা গেল যে ওই নিখিল ধারা ছবি দেখে বা যাই হোক একটা তথ্য নিয়ে জানা গেল যে ও একটা পায়ে ইনজোর্ড হয়েছে, সেই অবস্থায় সৌরভ হসপিটালে ভর্তি ছিল এবং সেইখানেও যাওয়া হলো যখন, তখন দেখা গেল ওখানে কোনো তথ্য মানে কোনো নির্দিষ্টভাবে তার পাওয়া গেল না। সে অবস্থায় আমাদের বিভিন্ন হসপিটালে ঘোরাঘুরি করছে আমাদের লোক এবং প্রশাসনিকভাবে আমাদের ওর একটা লাগেজ পাওয়া গেছে এবং একটা ফোন পাওয়া গেছে। লাগেজে ওর আইডেন্টিটি অ্যাপ্লিকেশন সমস্ত কিছুই তথ্য আছে, অথচ ওকে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় সৌরভ হসপিটালে যখন রেলমন্ত্রী এসেছিলেন, আমাদের যারা গিয়েছেন ওখানে তেনারাও সরাসরি রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং আমাদের যে প্রয়াস বা প্রচেষ্টা সেগুলো নিয়ে ওনার সাথে আলোচনা করেছেন। এখনও পর্যন্ত তার সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। এমতো সিচুয়েশনে আমাদের মাননীয় ওসি সাহেব আমাকে একটা দুপুরের দিক করে ইনফরমেশন পাঠালেন যে আপনি এক কাজ করুন, ওনাদের বাড়ির যারা ক্লোজ রিলেটেড পার্সন আছে তাদের মধ্যে দুজনকে পাঠান, আমার কাছে কিছু ছবি আছে ওগুলো দেখে যাতে আইডেন্টিফিকেশন করতে পারেন। সেই পরিস্থিতিতে আমরা পাঠিয়েওছিলাম, একটাকে গ্রেস করেছিল, প্রায় 90% ওই ছবির সঙ্গে মিল আছে। তারপরে যখন ওখানে পাঠানো হলো, কটকে যারা আছে তাদেরকে পাঠানো হলো এবং তারা সরাসরি গিয়ে সেই লাশকে যখন 43 নম্বর একটা লাশের কথা বলেছিলেন সেখানে গিয়ে সরাসরি যখন নেওয়া হলো, ওনারা দেখলেন না সেটা নয়। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিকভাবে সিআরপিএফের পক্ষ থেকে একটা গাড়ি বা ওনারা যেটা ওনাদের নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং, সেই জায়গা থেকে ওনারা যেটা গ্রেস করছেন যে কটকে যেসব ইনজিওর পার্সন আছে তার সেখানের মধ্যে হতে পারেন, সেই সূত্র ধরে আমার কাছে যেটা ইনফরমেশন প্রশাসনিকভাবেও আমি ওসির সাথেও কথা বললাম, ওখান থেকে প্রশাসনিক গাড়ি নিয়ে ওনারা কটকে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে আমাদের যারা বালেশ্বরে গেছেন বা পাঠানো হয়েছে তাদের থেকে আমরা দুজনকে কটকে পাঠাচ্ছি। বর্তমানে এই রকম পরিস্থিতিতে আমরা এখন দিনযাপন করছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, যে যত তাড়াতাড়ি তার একটা সুনির্দিষ্ট আমরা খোঁজ পাব বা তার সন্ধান মিলব, সেই জায়গা থেকে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি সেই তথ্যটা আমাদেরকে দেন, প্রশাসনিক হোক অন্য দিক থেকে যে যেমনভাবে হোক দিলে আমরা একটা নিশ্চিন্ত হই, বা এরকম সিচুয়েশনে আমরা ওদের আত্মীয়রা খুব উদ্বিগ্ন অবস্থায় আছি। কী পরিস্থিতি এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো নির্দিষ্ট খবর নেই। আমার নাম শ্রী হারুপদ বড়া, আমি ওর প্রতিবেশী, আমরা সকলে মিলেই প্রয়াস বা প্রচেষ্টা করে যাচ্ছি, এখনও পর্যন্ত পাচ্ছি না। সেই জায়গা থেকে প্রত্যেকেই আমরা উদ্বিগ্ন এবং খুব ইয়ের মধ্যে আছি। আপনাদের পক্ষ থেকে যদি কোনো তথ্য পান আমাদেরকে একটু জানান,
আমরা একটু নিশ্চিন্ত যাই ঘটুক, এখন তো বলতে পারবো না। তো প্রশাসন অনেক বেশি আমাদেরকে সহযোগিতা করছেন, বর্তমান যিনি ওসি আছেন প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন, কোনো তথ্য পেলে আপডেট আমাদেরকে জানাচ্ছেন। আমরাও ফোনেতে ওই যাদেরকে পাঠানো হয়েছে তারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিচ্ছে, এমতো সিচুয়েশনে আমরা আছি।